আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সকল সকাল ভেজান সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আশা করছি মনো তাল আমাদের সকালে ভালো আছেন এসএসসি অ্যাসাইনমেন্ট দু হাজার বাইশ সালে নমুনা প্রশ্ন এবং নমুনাঞ্চার নিয়ে আমরা হাজির হয়ে গেছি বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা হাজির রেছি নমুনা প্রশ্ন এবং নমুনাঞ্চার নিয়ে সো পিডিএফের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চ্যালেলেও ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন তো সকালে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান বিষয়কট হচ্ছে একশো ছিচল্লিশ স্তর হচ্ছে এসএসসি সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারবেন এইখানে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করা রয়েছে লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিত্রকরণ হিসাবের সমীকরণ এর প্রভাব নিবিড়ন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্কসগুলো পেয়ে যাচ্ছেন আর অবশ্যই চ্যানেলের নতুন দশ বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেনের চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণের প্রভাব নিম্নরূপ সে যে প্রভাবটা নিম্নরূপ আলোচনা করা হয়েছে এখানে একটা পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশনগুলো ঘটতে পারবেন এখানে একটা পাচ্ছেন কোন অংম প্রশ্নের উত্তর লেনদেনের ধারণা লেনদেন শব্দটি আবিধানিক অর্থ হলো গ্রহণ এবং প্রদান 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 অর্থ অর্থ দেওয়া নেওয়া হিসাব বিজ্ঞানের ভাষায় যেসব ঘটনার ফলে ব্যবসা আর্থিক অবস্থান পরিবর্তন ঘটে সেসব ঘটনাকে লেনদেন বলে যে লেনদেনের ফলে হিসাব সমীকরণে এক বা একাধিক উৎপাদন এর পরিবর্তন ঘটে ঘটবে তো এখানে দেখতে পাচ্ছেন যেমন দশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলে এর ফলে নগদ নগদ অর্থ কমে যায় এবং ক্রয় খরচের কারণে মালিকানা সত্ত্ব কমে যায় ফলে এটি একটি লেনদেন অন্যদিকে পাঁচ হাজার টাকা পণ্য বিক্রয়ে পর মাসে প্রমাণে পাওয়া গেলে ব্যবসা এর আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি বলে এটি এ লেনদেন নয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাস্কের সলিউশনগুলো করতে পারতেছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এখানে একটা পাচ্ছেন নং প্রশ্নের উত্তর এই নং প্রশ্নের এটা আলোচনা করা হয়েছে এখানে দেখা পাচ্ছেন লেনদেনের প্রাতীকিক বৈশিষ্ট্য লেনদেনের যে প্রাতিক বৈশিষ্ট্য সেটা আলোচনা করা হয়েছে লেনদেনের ধারা ধারাটিকে বিশ্লেষণ করে নিম্নমুক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যথা কোন নাম্বারে অর্থ অঙ্ক অঙ্কে পরি পরিমাপযোগ্য এটি প্রত্যেকটি লেনদেনে অবশ্যই অর্থের অঙ্কের পরিমাণযোগ্য হবে এখানে খ নাম্বার বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার যে পরিবর্তনটি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেনদেনের ফলে এর আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে গ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন দ্বৈত সত্তা দ্বৈত সত্তা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেনদেনের দুইটি পক্ষ থাকতে হবে একটি সুবিধা প্রদানকারী বা ক্রেডিট পক্ষ এবং অন্যটি সুবিধা সুবিধা প্রদান প্রদান গ্রহণকারী বা ডেবিট পক্ষ সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্ক আছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সো পি ডিফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চাইলে ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন অন্যদিকে অন্যদিক অন্যটি থেকে আলাদা করা যাবে ইউ নম্বর দৃশ্যমান দৃশ্যমান লেনদেনের দৃশ্যমান অদৃশ্যমান হতে পারে চ নাম্বার ঐতিহাসিক ঘটনা যে সকল আর্থিক ঘটনা ঘটে গেলে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয় ঐতিহাসিক ঘটনা লেনদেনের ঐতিহাসিক লেনদেন বলা হয় ছ নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার প্রত্যেকটি লেনদেনে অবশ্যই হিসাব সমীকরণের এক বা একাধিক প্রতিক্ষেপ প্রভাবিত করবে সেটাই বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন গণ অঙ্ক প্রশ্নের উত্তর গণ প্রশ্নের যেটা উত্তর এখানে আলোচনা করা হয়েছে ছক আকারে সো ছকটা এঁকে নেবেন ঘটনাসমূহ থেকে লেনদেনে চিহ্নিত করে আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা কারণ সহ ব্যাখ্যা করা হয়েছে সেটাই আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মার্কসগুলো পেয়ে যাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মার্কসগুলো পেয়ে যাচ্ছেন আর অবশ্যই চ্যানেল নতুন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবার আগে সবার আগে সলিউশনগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন তারিখ লেনদেন আধুনিক পদ্ধতিতে কারণ ব্যাখ্যা তো এখানে দেখতে পাচ্ছেন একে মেয়ে লেনদেন উক্ত ঘটনার ফলে ব্যবসার নগদ অর্থ এ এবং মালিকানা সত্ত্বেও ই বৃদ্ধি পেয়েছে সেটাই আলোচনা করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশনগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চারে মেয়ে লেনদেন উক্ত ঘটনার ফলে ব্যবসা ব্যাংক জমা এ মালিকানা সত্ত্বেও ই বৃদ্ধি পেয়েছে তো সেটাই আলোচনা করা আছে এখানে সবটা একে নেবেন তো আমরা নিচে চলে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন আমরা সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সব ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আসে আপনার চাইলেও ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন দুই এম এ লেনদেনের উক্ত ঘটনার ফলে ব্যবসা ও সরজামা এ বৃদ্ধি এবং নগদ অর্থ এ হ্রাস পেয়েছে এগুলো আপনারা লিখে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশনগুলো করতে পারতেছেন গন প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন হিসাব সমীকরণ ব্যাখ্যা প্রতিটি লেনদেনের ব্যবসা আর্থিক অবস্থা উপর প্রভাব ফেলেছে ফেলে ও দু তরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে এ প্রভাব দুটি পক্ষে উপর ডেবিট ক্রেডিট সমানভাবে পরক্ষিত হয় লেনদেনের এই প্রভাব আর্থিক অবস্থার উপর নির্দিষ্টভাবে পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হিসাব সমীকরণ এক কথায় হিসাব সমীকরণের দ্বারা একটি লেনদেনের প্রভাব সঠিকভাবে সম্পূর্ণ হিসাব ব্যবস্থার মধ্যে চিহ্নিত করা যায় তো এটা আলোচনা করা হয়েছে হিসাব সমীকরণের ব্যাখ্যা এটা বলা হয়েছে সো এখানে হিসাব সমীকরণে যেটা ক্যালকুলেশন এটা দেখতে পাচ্ছেন আপনারা তো হিসাব সমীকরণ যে ক্যালকুলেশনের মানগুলো এগুলো আপনারা করে নেবেন সো এখানে এখানে এ সমান সমান টেস্ট সম্পত্তি এগুলো আপনার লিখে নেবেন লেখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পারসেন্ট মার্ক্সের সোজিশনগুলো করতে পারতেছেন এখানে দেখতে পাচ্ছেন সম্পত্তি তো যেই সম্পত্তি এখানে দেখা পাচ্ছেন এটা আন্ডারলাইন করে নেবেন সম্পত্তি হল প্রতিষ্ঠানের মালিকানা মালিকানা দিন এবং কোনো বস্ত্র বা প্রতিষ্ঠানকে ভবিষ্যতের সুবিধা প্রদান করবে সম্পত্তি সাধারণত মূল মূল মূলধন জাতীয় বেগ থেকে সৃষ্টি এবং ভবিষ্যতের ভবিষ্যতে এখানে বলা হয়েছে সুবিধা প্রদান করে যেমন আসবাবপত্র দালান কোঠাক বকেয়া আয় অগ্রিম বেহে সুনাম পেলেন্টেন্ট মার্ক নগদ জমা ব্যাংকের জমা ইত্যাদি দায় তো দায়ে যেটা আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সম্পত্তি বিপরীত মালিকানা ব্যক্তিত্ব তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে যেমন বিধি বিধিক পাওনাদার প্রদয় বিল বকেয়া বিল বকেয়া বেত অনুপর্জিত আয় ঋণপত্র বর্ধন বর্ধন কি ঋণ ইত্যাদি মালিকানা সত্য মালিকানা সত্য যেটা আলোচনা করা হয়েছে এখানে দেখা পাচ্ছে মালিকানা সত্য এখানে বলা হয়েছে সম্পত্তি বিপরীতকে মালিকানা দাবিতে দাবিকে মালিকানা সত্য বা মূলধন বলে সেটাই বলা হয়েছে যেমন শেয়ার মূলধন শেয়ার অধিকার জমাকৃত মূলধন সাধারণ সঞ্চিত বিশেষ সঞ্চিত ইত্যাদি এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন ইয়রং প্রশ্নের উত্তর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ এক মালিকানা ব্যবসা ব্যবসায়ের বিবরণকারী শখ এটা শখটা একে নেবেন শখটা এঁকে নেবেন খুব সুন্দরভাবে শখটা এঁকে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশানগুলো করতে পারতেছেন সো আমরা কিন্তু আপনাদের সরাসরি অপশন থেকে দেখাচ্ছি সব ফেলে লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চাইলেও ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন সো আজকের অ্যাসাইনমেন্টটা ছিল দু হাজার বাইশ সালে এস পরীক্ষার্থীদের জন্য তো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান সরাসরি ওয়েবসাইট থেকে দেখা দিলাম দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ